নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। 35তম পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হলো শনিবার, সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। ধর্ষণের অভিযোগের উত্তাল হয়ে উঠল নাদমঘাট থানা এলাকা, আগুনে ভস্মীভূত হয়ে গেল সাতটি বাড়ি, বাঘের আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জঙ্গল মহলে, পথ দুর্ঘটনায় আহত হল চারজন, শেহারাবাজার এলাকায় অনুষ্ঠিত হল ভক্ত সম্মেলন অনুষ্ঠান, পাঁচ দিন ব্যাপী মহামেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার, একদিবসীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শনিবার। চলে আসছে বিস্তারিত খবরে। 29তম পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হল শনিবার, সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে চলে এইরূপ কর্মসূচি। কর্মসূচির শেষে একটি সভা অনুষ্ঠিত হল। শনিবার 29তম পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হল। পূর্ব বর্ধমান জেলাকে দুর্ঘটনা শূন্য জেলা হিসেবে গঠন করার লক্ষ্য নিয়ে এই কাজ শুরু হয়েছিল। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে পুলিশ লাইনে পথ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন এডিজি ট্রাফিক বিবেক সহায়। সারা সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রতিটি থানায় পালিত হয় নানাবিধ কর্মসূচি। সচেতনতা বৃদ্ধির জন্য নিজেই সাইকেল চালিয়ে বিভিন্ন থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কুনাল আগরওয়াল। এদিন এক পথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় নিরাপত্তা সপ্তাহ। পদযাত্রাটি বীরহাটা থেকে শুরু হয়ে পুলিশ লাইনে শেষ হয়। পা মেলান বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে পুলিশ লাইনে একটি সভা অনুষ্ঠিত হয়। সুনীল মণ্ডলের সাংসদ কোটা থেকে দেওয়া একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উপস্থিত বক্তারা সেফ ড্রাইভ সেভ লাইফের উপর বক্তব্য পেশ করেন। আমাদের 29তম রুটস ট্রাফিক সেফটি উইক পথ নিরাপত্তা সপ্তাহ আজকে শেষ হলো। ইনগ্রেশন আমাদের মাননীয় এডিজি ট্রাফিক সাহেব এসেছিলেন। আজকে আমাদের ক্লোজিং এখানে আমাদের মাননীয় এমপি সাহেব, এমএলএ সাহেব এবং আমাদের সকলের ডিপার্টমেন্টের সব অফিসার্স ফোর্সরা এখানে এসছেন, পাবলিক এসছে, সব ক্লাব মেম্বাররা এসছেন। তাদের থ্রু দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই, যেটা আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ করা হয়েছে, তার সাথে সাথে যেটা আমাদের 29 ট্রাফিক সেফটি উইক বার্তা একই, কিভাবে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করে নিজের এবং বাকি আমার সকলের জীবন বাঁচাতে পারি, ওই অনিবাই আজকে এই কর্মসূচি যেটা পালিত করা হয়েছে আজকে এখানে এটা শেষ হয়। আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা কর্মসূচিটা শুরু করেছিলেন 2016 সাল জুলাই মাস থেকে, তখন দেখে এখন অবধি আমাদের কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকগুলি কমে গেছে। যে আমরা তুলনা হিসাবে দেখি তাহলে 2016 সালে আমাদের 490 মতন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা কমই 410 মতন 2016 সালে হয়েছে, এবং 75 জনের জীবন আমরা বাঁচাতে পেরেছি এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি নিয়েই। সেটাই সাথে আমরা আমাদের আরও চেষ্টা আছে কি প্রত্যেক বছর যদি আমরা এরকম যদি অ্যাক্সিডেন্ট কমাতে থাকি তাহলে আমাদের লক্ষ্য হয়েছে কি আমরা এটা দুর্ঘটনাহীন শূন্য দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলায় ঘোষিত করতে পারে। একটা যদি আপনি আপনারা লক্ষ্য রাখেন, যখন এডিজি ট্রাফিক সাহেব এসেছিলেন গত সপ্তাহে, তখন উনি পুরো রাজ্যে যেটা ডাটা দিয়েছিলেন আমাদের সকলকে, কারণ দেখা গেছে কি বর্ধমান জেলায় কিন্তু হেলমেট পড়াটা হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে, তার সাথে সাথে যেটা ট্রাফিক ফাইন আদায় করা হয়েছে আমাদের পূর্ব বর্ধমান জেলা জুড়ে, সেটা পুরো রাজ্য জুড়ে সবথেকে বেশি। তবু যদি আমরা দেখি ওভারঅল পার্সেন্টেজ তবু কম আছে। আমাদের এখন যেটা আপাতত হয়েছে যেটা 70% লোক এখন হেলমেট পড়তে শুরু করেছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 100%। ওই লক্ষ্যে নিয়ে আমরা কিন্তু এগিয়ে আছি এবং আশা করি যে আগামী কিছু মাসের মধ্যে 100% লক্ষ্য আমরা পেতে পারব। সেটা আমাদের প্রচেষ্টা চলছে কি আমরা যত লোক এখানে সেফ ড্রাইভ নিয়ে বুঝাই, ওরা যদি বাড়ি গিয়ে নিজের স্কুলে গিয়ে কাজকর্মে গিয়ে প্রত্যেক 10 জনকে এই বার্তাটা দেয় তাহলে সেইভাবে আমরা এখানে 100% পপুলেশনকে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি নিয়ে অবগত করাতে পারবো, সচেতন করতে পারবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। এদিনের এই র্যালিটি খেজুরহাটি থেকে শুরু হয়ে খন্ডকোষে গিয়ে শেষ হয়। দুর্ঘটনা রুখতে এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা।
শনিবার একটি ট্রাফিক র্যালি অনুষ্ঠিত হলো। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে এদিনের এই র্যালিটি অনুষ্ঠিত হয়। খেজুরহাটি থেকে র্যালিটি বের হয়ে খণ্ডঘোষ থানায় গিয়ে শেষ হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় এবং খণ্ডঘোষ থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দুর্ঘটনার পরিমাণ কমাতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্কুলের পড়ুয়া সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে পা মেলান। কারণ দিন টু দিন যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে তাতে আপনার যদি কোনো বিপদ ঘটে তাহলে আপনার পরিবার কিন্তু একটা বাজে অবস্থাতে পড়ে যাচ্ছে। তাই আমাদের থানার তরফ থেকে অনুরোধ যে আপনারা যখনই যেভাবে গাড়ি চালান না কেন, বিশেষ করে টু হুইলারে যখন যাবেন তখন অবশ্যই হেলমেটটা পরবেন, নির্দিষ্ট একটা গতিবেগ থাকবে, কেউ কাউকে ওভারটেক করতে যাবেন না, হাতে সময় নিয়ে আপনারা বেরোন। আর যারা ফোর হুইলার বা তার উপরে সিক্স হুইলার গাড়ি চালাচ্ছেন বা চাপছেন তাদেরকে বলবো যে আপনারা যেটা নিয়ম আছে যেমন সিট বেল্ট এসব করে আস্তে আস্তে ধীরে গন্তব্যস্থলের দিকে। ছাত্রছাত্রী, আমাদের ট্রাফিক, আমাদের সিভিএফ পুলিশ প্রশাসনের, আমাদের থানার অফিসাররা এবং সাধারণ মানুষ প্রত্যেকে অংশগ্রহণ করেছেন। আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী যে 2016 সালে যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে উদ্যোগটি যে একটা ড্রিম প্রজেক্ট শুরু করেছিলেন তারও অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন সময় এই বিভিন্ন থানাতে এই উদ্যোগ নিয়ে থাকি আমাদের মাননীয় এসপি সাহেবের উদ্যোগে। তাছাড়া গত 23 ফেব্রুয়ারি থেকে যে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছিল আজ সেই ট্রাফিক সপ্তাহের শেষ দিন, তারও অঙ্গ হিসাবে এটাকে আমরা পালন করলাম। আয়োজকদের পক্ষ থেকে জনগণকে সচেতন করে তুলতে বিভিন্ন বিষয়বস্তু উত্থাপন করা হয়। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল নাদনঘাট থানা এলাকা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতা নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 10 বছরের চতুর্থ শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানা এলাকায়। অভিযোগ, গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ বাড়ির পাশে খেলাধুলা করে বাড়ি ফিরছিল। সেই সময় ওই গ্রামেরই সুরত শেখ নাবালিকার মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। লোক দেখে সুরত শেখ পালিয়ে যায়। প্রতিবেশীরা রক্তাক্ত ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরত শেখকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সেই ফাঁকা বাড়িতে ও সেখান থেকে মেয়েকে জোর করে মুরসাবাড়ি টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার পর আমার মেয়েকে ওখানে ও মানে রেপ করে। রেপ করার পর আমার মেয়ে যখন চিৎকার চিচামাচি করে তখন কিছু লোক জড়ো হয়। লোক জড়ার সঙ্গে সঙ্গে সে ওখান থেকে পালায়। পালানোর পর আমরা পরে খবর দেয়, এমার্জেন্সি খবর দেয় তোমার মেয়েকে এই ঘটনা ঘটিয়েছে। তখন আমরা গিয়ে মেয়েকে বলতে উদ্ধার করে মেয়ের সঙ্গে সঙ্গে ভর্তি করি। তাই ন্যায্য বিচার চাই আমি। ওই নাবালিকার পরিবার দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। নাদনঘাট থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরেলাম বিরতির পর। আগুনে বশীভূত হয়ে গেল 7টি বাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হিরবাঁধের মশিয়ারা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাঁকুড়ার হিরবাঁধের মশিয়ারা গ্রামে গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল 7টি বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গভীর রাতে এলাকাবাসীরা কয়েকটি বাড়িতে আগুন দেখতে পায়। গ্রামে হরিনাম সংকীর্তন হওয়ায় বেশিরভাগ মানুষই সেখানে ছিলেন।
তারাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগে পুরো ছাই হয়ে যায় সাতটি বাড়ি। আসি দেখছি প্রবলে জ্বলছে, যে একটা পুডরিও বাইর করব তাও সেকেন্ড সময় পাইনি, টাইম পাইনি, জানো এক টাই একটুকু সময় টাইম পাইনি যে কোনো জিনিস একটা বাইর করব, কিন্তু হতভম্ব হয়ে গেছে সে দর্শকের মতো দেখতে হলো বাবা জ্বলছে প্রবল জ্বলছে, আর কিছু করার নাই, দেখলি 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 যে জ্বলছে কোনো করার কিছু। আগুন লাগার ফলে মৃত্যু হয়েছে কয়েকটি হাঁসের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিরবাদ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে আগুন লাগার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে আসেন হিরবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালি মহান্তি। তিনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন। পুরো ছাই হয়ে গেছে, দেখছি ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলি কি করা যায়, মানে কতটা হেল্প করা যায়, ইমিডিয়েটলি কতটা করা যায়, এবং ভবিষ্যতে বাড়িঘর দেওয়ার বা কতটা কি দেওয়া যায় আমি সেটাই দেখছি। আর ইমিডিয়েটলি আমি পঞ্চায়েত সমিতি ওই বিডিও সাহেবের সাথে কথা বলি, মানে তাদেরকে শাড়ি বা ত্রিপল গিয়ার এইসব ব্যবস্থাগুলো আমি করছি, তাছাড়া জেলাও কথা বলছি ভবিষ্যতে যাতে বাড়ি পায় সে ব্যবস্থা করছি। পুড়ে যাওয়া সামগ্রীর মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আর গাড়ি যাইতে দু ঘন্টা লেট হয়েছে, হ্যাঁ জিনিসপত্র জায়গা ছিল, টাকা পয়সা ক্যাশ ছিল কিছু, এই হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার জঙ্গলমহলে। বন দপ্তরের গোপন ক্যামেরায় লালগড়ে বাঘের দেখা মেলে, যদিও ওই এলাকায় এখনো পর্যন্ত বাঘের আক্রমণ ঘটেনি। বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার জঙ্গলমহলে। বন দপ্তরের গোপন ক্যামেরায় লালগড়ে বাঘের দেখা মেলে। গত জানুয়ারি মাসে সিমলাপালের মাচাতোড়া জঙ্গলে প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। বন দপ্তরের পক্ষ থেকে সিমলাপাল সারেঙ্গার জঙ্গলমহলে মানুষকে সচেতন করতে মাইকে প্রচার শুরু করেছে বন দপ্তর। এতে জঙ্গলের ক্ষয়ক্ষতি হয়, জঙ্গলের জীবজন্তু লোকালয়ে ঢুকে বিপদ ঘটাতে পারে। বন্ধুগণ নমস্কার। পিরল গাড়ির রেঞ্জের বিট অফিসার লক্ষ্মীকান্ত চক্রবর্তী জানান, বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলমহলের মানুষকে অবাধে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। আমাদের এইখানে দেখিছি, আমাদের পাইন ছিল এইখানে সামনে, এই বানতার ইয়ে পাইন ছিল দেখিছি। তারপরেও আপনারা ইয়ে করছেন, আসছেন, মানে ভয় লাগছে না আপনাদের? ভয় লাগলেও ঘুরতে হবে, কি করবো আর। ভয় লাগছে না আপনাদের এই জঙ্গলে ঘুরছেন আপনারা? ভয় তো লাগছেই, জঙ্গলের সামনে বাড়ি, কোনো সময় একা কিংবা কেউ যদি থাকে তাহলে তো ঠিক আছে, একসাথে হলে ঠিক আছে, কিন্তু একা হলেই ভয় বটে। বন দপ্তরের এই উদ্যোগে খুশি জঙ্গলমহলের মানুষ। আমার কাছে খবর আছে যে লালগড় লাগোয়া জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, তার জন্য আমরা বাঁকুড়া এবং সারেঙ্গার যে আমাদের বর্ডার আছে সেই বর্ডার আমরা আজকে প্রচার করছি এবং গার্ড করছি। মাইকে প্রচারের মাধ্যমে সমস্ত জনসাধারণকে জানাচ্ছি যাতে তারা জঙ্গলে না যায় এবং তারা যেন সাবধানে ঘোরাফেরা করে। জঙ্গলের ভেতরে এখন নিষেধ করা যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। এটুকু শোনা যে ঝাড়খণ্ডের জঙ্গল হইতে রানীবাঁধের জঙ্গল পেরিয়ে আমাদের পিরলগাড়ি সিমলাপালের জঙ্গল পার হয়ে লালগড়ের জঙ্গলের দিকে গেছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। যদিও ওই এলাকায় বাঘ বা অন্য কোনো জন্তুর আক্রমণে কোনো গৃহপালিত পশু বা কোনো প্রাণহানির খবর নেই। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।
পথ দুর্ঘটনায় আহত হল চারজন। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানায় আদিবাসী পাড়ার কাছে। মাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শনিবার সকাল 11:30 নাগাদ দুর্ঘটনা ঘটেছে আউশগ্রামের একপাড়া আদিবাসী পাড়ার কাছে। একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে হুন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন। স্থানীয়দের অভিযোগ, হুন্ডাই গাড়িটির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এইরূপ বিপত্তি ঘটেছে। দুর্ঘটনার পর আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ দুটি গাড়ি আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার বরানগর থেকে তারাপীঠে যাচ্ছিল ওই গাড়িটি। অপরদিকে ঘুষকরা থেকে বর্ধমানের দিকে আসছিল অ্যাম্বুলেন্সটি। ঘটনার জেরে উত্তেজিত হয়ে ওঠে জনতা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটা তারাপীঠ যাচ্ছিল, হ্যাঁ, ওরা চার পাঁচজন ছিল, হ্যাঁ, আর যে ড্রাইভার চালাচ্ছিল না, সে মদ খেয়েছে। আমরা সব পাবলিক আমরা দেখলাম যে মুখে ভক ভক করে মুখে গন্ধ হচ্ছে, আর একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল বর্তমান পেশেন্ট নিয়ে, যে ওকে সামনাসামনি মেরে দেয়। এর সাইডে যাচ্ছিল ওদের, ওরা পেশেন্ট নিয়ে চারজন তিনজন ছিল, হ্যাঁ, আহত হয়েছে, তারা বর্তমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর একে এদিকে ধরে আমরা মদ্যপকারী চালককে আটক করেছে পুলিশ। অ্যাম্বুলেন্স সেটা বর্তমান যাচ্ছিল, বর্ধমান থেকে দ্রুতগামী অবস্থায় আসে এই অল্টো আই ট্রেনটা তারাপীঠ যাচ্ছিল। তার অবস্থায় আমাদের অ্যাম্বুলেন্স যে ড্রাইভার, সেই ড্রাইভার ওকে খুব রক্ষা পায়, এবং যে চারজন ছিল অ্যাম্বুলেন্সে, চারজন পেশেন্ট সমেত ওদেরকে বর্ধমান মেডিকেল কলেজে। তারা কি গুরুতর আহত? গুরুতর অবস্থা হয়, আহত অবস্থায় তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো। কারা নিয়ে গেছে? আমাদের লোকাল পাবলিক নিয়ে যায়, এবং ভাতার থানার পুলিশের ভ্যান আসে, ভাতার থানার পুলিশের ভ্যানই তাদেরকে পৌঁছে দেয়। আশগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্য ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শেহরাবাজার এলাকায় অনুষ্ঠিত হল ভক্ত সম্মেলন অনুষ্ঠান। স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। ভক্তিমূলক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে আগত ভক্তবৃন্দকে ভোগ খাওয়ানো হয়। ভক্ত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শেহারাবাজার এলাকায়। একদিন ব্যাপী চলে ধর্মীয় এই অনুষ্ঠান। মা স্বামীজির ভাব প্রচারের লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন মঠের মহারাজরা মিলিতভাবে এদিনের অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেন। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। অনুষ্ঠান উপলক্ষে দিনভর চলে পুজো পাঠের পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠান। স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাঁকুড়া মঠের অধ্যক্ষ কীর্তিপ্রসন্নজি মহারাজ, খামারপুকুর মঠ থেকে এসছেন ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন বাজে প্রতাপপুর পূর্ব বর্ধমান থেকে এসছেন অজ্ঞানন্দজি মহারাজ, এছাড়াও আমাদের লোকালের মঙ্গলপুর থেকে এসছেন প্রসন্নন্দজি মহারাজ, সরকারি আশ্রম থেকে এসছেন নিজানন্দজি মহারাজ, এবং সগড়াই মঠ থেকে এসছেন নবমহারাজ, এবং বেরুগ্রাম মঠ থেকে এসছেন ভাস্করানন্দজি মহারাজ। এছাড়াও আমাদের সবথেকে বড় এখানে যিনি আছেন অখিলবন্ধু চট্টোপাধ্যায়, উনি রামকৃষ্ণ লীলা কীর্তন করতে এসছেন। আজকে এছাড়া কি কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের এছাড়াও আরেকটা প্রসাদ বিতরণের অনুষ্ঠান হচ্ছে, এবং বর্তমানে
প্রায় আমাদের 4,000-এর ওপর লোক খাওয়া হয়ে গেছে, এখনো খাওয়ানো চলছে, আশা করি 5,000-এর ওপরে লোককে আমরা প্রসাদ বিতরণ করতে পারবো। কাদের উদ্যোগে এটা হয়? এটা আমরা শুধুমাত্র ঠাকুর মা স্বামীজির ভাব প্রচারের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করে থাকি। এছাড়াও আমরা সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান করি, বই বিতরণ, কম্বল বিতরণ, এছাড়াও গরিব দুঃখীদের বই বিতরণ, আর তাছাড়াও কিছু দুস্থ ছাত্রদের পড়াশুনোর খরচ আমাদের বর্তমান সম্পাদক সূর্যনারায়ণ নায়ক। মানে আমাদের সংস্থাটা কি নাম? আমাদের সংস্থার নাম এখনো কিছু ঠিক হয়নি, ভবিষ্যতে নাম দেবো এবং ভবিষ্যতে আমাদের এখন কি আচ্ছা এখন কি নামে করেন? শ্রী রামকৃষ্ণ ও মা সারদা স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলন বলে আমরা এই কমিটিতে। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। কোথায় হচ্ছে এটা? এটা কোন ব্লকের অন্তর্গত? কোন ব্লকের অন্তর্গত? আচ্ছা, এখানে যে সম্মেলনটা হচ্ছে আলোচ্য বিষয় কি কি আছে? কতদিন চলবে এটা? একদিনে? দ্বিতীয় বর্ষ। কে কে উপস্থিত আছে আজকে এখানে? আপনি বলে দিন। শিহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চলে যাব পরের খবরে। পাঁচ দিন ব্যাপী মহামেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। আলমপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় এই মেলা। ফানু সরিয়ে এদিন মেলার উদ্বোধন হয়। আলমপুর মাধবটিহি মা আহার চণ্ডী সম্প্রীতি ও উন্নয়ন মহামেলা 2018 শুভ সূচনা হল শুক্রবার। পূর্ব বর্তমান আলমপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় এই মেলা। ফানু সরিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। শুক্রবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এসডিও অনির্বাণ কোলে, বিডিও দীপ্যমান মজুমদার, রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, জেলা পরিষদের সদস্য বাসুদেব দাঁ সহ বিশিষ্ট ব্যক্তিগণ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং আমাদের আরো সমস্ত যারা আধিকারিকরা আছেন সবাই মিলে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো একটু আপনারা হাততালি দিন, প্রদীপ প্রজ্বলন হচ্ছে, একটু হাততালি দেবেন সবাই মিলে। আলমপুর মাধবী মহাচণ্ডী সম্প্রীতি উন্নয়ন মহামেলা 2018 তার প্রদীপ প্রজ্বলন হচ্ছে, প্রদীপ প্রজ্বলন করছে আমাদের আধিকারিক যারা এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। সমগ্র অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। এখানে কে কে উপস্থিত ছিলেন? আমার কর্মাধ্যক্ষগণ এবং হচ্ছে মাধবদী থানা ওসি, বিওমএইচ, এডিএ এবং প্রশাসনিক লেভেলের সব মানুষ। এই মেলাকে ঘিরে কী কী অনুষ্ঠান হচ্ছে আমাদের? এই মেলাকে ঘিরে আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান সব কিছু আমরা এখানে রেখেছি। আপনার নাম? আমার নাম বাপ্পা, আমি মেলা। আলমপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।
আজকে খেলার খবরে এক দিবসীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল শনিবার। ভাতার থানার রায় রামচন্দ্রপুর হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শনিবার এক দিবসীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ভাতার থানার রায় রামচন্দ্রপুর হাইস্কুল ময়দানে। রায় রামচন্দ্রপুরের একটি ক্লাবের পরিচালনায় 32তম ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় কলকাতা ও কাটোয়া। 2-1 ব্যবধানে চ্যাম্পিয়ন হয় কলকাতা। বিজয়ী দলকে নগদ 5,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে নগদ 4,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাউশগ্রামের বিধায়ক অভেদানন্দ ঠান্ডার, জেলা পরিষদের সদস্য শেখ সালেম রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কততম বর্ষ এবছর? আমাদের এটা 32তম বর্ষ। বিহার, ঝাড়খণ্ড, হুগলি, কলকাতা, বর্ধমান এবং বীরভূম ডিস্ট্রিক্ট মিলিয়ে 8টা টিম অংশগ্রহণ করেছে। বিজিত দলকে আমরা দেবো 4,000 টাকা এবং বিজয়ী দলকে দেবো আমরা 5,000 টাকা সঙ্গে ট্রফি। ভলিবল এখন আমাদের এইদিকে এইসব সাইডে গ্রাম সাইডে ভলিবল বলতে গেলে উঠেই গেছে। এখন আমরা ধরে রাখতে চাইছি যে ভলিবলটা যাতে ছেলেরা খেলে। ভলিবলের প্রতি আমরা বিশেষভাবে আকৃষ্ট, কারণ ভলিবল থেকে আমাদের সিনিয়ররা এবং জুনিয়ররা মানে বিভিন্ন জায়গা থেকে ট্রফি জিতে এসেছে। সেই জন্য আমরা ভলিবলটাকে বিশেষভাবে মানে আমরা আয়োজন করতে চাইছি এবং আকৃষ্ট করতে চাইছি সবাই। এই খেলায় ঘিরে মোটামুটি 5,000-6,000 দর্শক এখানে উপস্থিত থাকে। এদিন খেলা দেখার জন্য মাঠে ভিড় উপচে পড়ে। ভাতার থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। 29তম পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হলো শনিবার। সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হল। ধর্ষণের অভিযোগের উত্তাল হয়ে উঠল নাদমঘাট থানা এলাকা। আগুনে ভস্মীভূত হয়ে গেল সাতটি বাড়ি। বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার জঙ্গল মহলে। পথ দুর্ঘটনায় আহত হল 4 জন। শেহারাবাজার এলাকায় অনুষ্ঠিত হল ভক্ত সম্মেলন অনুষ্ঠান। 5 দিন ব্যাপী মহামেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।